বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো যাচ্ছি। আজ আমরা দশম শ্রেণীর হিসেব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান সম্পর্কে আলোচনা করব। খতিয়ানের ইংরেজি হলো লেজার। খতিয়ানের ইংরেজি শব্দটি হলো লেজার। প্রথমে আমরা আগে আসি খতিয়ান কি। লেজার শব্দটি লেজ শব্দ থেকে উৎপত্তি হয়েছে। অনেক হিসাববিদ মনে করে কোন শব্দ থেকে লেজ শব্দ। লেজ শব্দটি এরকম ধরায় এল ই ডি জি ই লেজ। এই লেজ শব্দের অর্থ হলো তাক বা শেলফ, তাক বা শেলফ। আর লেজার শব্দটির অর্থ হলো খতিয়ান। আমরা গৃহস্থালীর জিনিসপত্র যেভাবে সেল বা তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তদ্রূপ ব্যবসা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমরা এই খতিয়ান বইতে সাজিয়ে লিখি। তাহলে খতিয়ানটা কি হলো? খতিয়ানটা হলো এরকম যে যাবে দেয় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা শিরোনামে যে বইতে লেখা হয় তাকেই খতিয়ান বলে। জাবেদা বইতে লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা শিরোনামে যে বইতে লেখা হয় তাকে খতিয়ান বই বলে। খতিয়ান তৈরি করার জন্য দুটি ছক দেওয়া আছে, একটি হলো টি ছক আর একটি হলো চলমান জেড ছক। টি ছকের দুইটি অংশ, টি ছকের কয়টি অংশ? দুইটি অংশ। একটা অংশ হলো ডেবিট, একটা অংশ হলো ক্রেডিট। ডেবিট অংশে দেওয়া আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তদ্রূপ ক্রেডিট অংশে দেওয়া আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে আমি নির্দেশনা করে দিয়েছি, দেখো এই এতটুকু অংশ হলো ডেবিটের মধ্যে আর এতটুকু অংশ হলো ক্রেডিটের মধ্যে। এবার আসো চলমান জেড ছক। চলমান জেড ছকের কলামগুলো হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড। জেডের দুটি অংশ, একটি হলো ডেবিট একটি হলো ক্রেডিট। এই ছকের একটা ব্যক্তিগ্রাম অংশ হবে, সেটা হলো ছকের ডান পাশে, ছকের উপরে ডান পাশে হিসেবের পূর্ণাঙ্কটি লিখতে হবে। এবার আমরা আসি টি ছক নিয়ে কি আলোচনা। টি ছকের লেনদেনগুলোকে আমরা কিভাবে শ্রেণীবদ্ধ করবো বা লিপিবদ্ধ করবো। এখানে আমরা একটু আগে লেনদেন লিখি, 2020 জুন 4 তারিখ। লেনদেনটি হলো নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা। এটি হলো একটি লেনদেন, যে বলা আছে আলাদা আলাদা শিরোনাম। এটাকে যদি আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করি, অর্থাৎ জাবেদা নির্ণয় করি, তাহলে কি ধারায়? নগদান হিসাব, ডেবিট বিক্রয় হিসাব, ক্রেডিট। তাহলে এখানে কয়টা শিরোনাম আমরা টিচকে যে শ্রেণীবদ্ধ করবো লিপিবদ্ধ করবো আলাদা আলাদা শিরোনাম। তাহলে এখানে একটি হলো নগদান হিসাব আর একটি হলো বিক্রয় হিসাব। এখন এই দুইটা হিসেবকে আমরা কিভাবে টিচকে পুষ্টি দিব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে আমরা পোস্টিং দিব নগদান হিসাব। এটার দুইটা অংশ,
ডেবিট আর একটি পক্ষ ক্রেডিট কলামে কি কি হয় তারিখ বিবরণ জাবেদার পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ জাবেদার পৃষ্ঠা টাকা ख्याल रखते जो हिसाब तैरि करब देखते हिसाब दिक निर्देशना देखने देखो नगदा हिसाब जो तैरि करते नगदा हिसाब एखे कि बोला डेबिट नगदा हिसाब एखे देव डेबिट तेज़ पुष्टि देव कौन दिखे डेबिट दे 2020 जून 4 तारीख एक विवरण कल कि लिखब क्या लिखो আমরা যে হিসাবটা তৈরি করব ওই হিসাবে বিপরীত পক্ষটা নগদের হিসাব আমরা তৈরি করতেছি তাহলে নগদের হিসাবে বিপরীত পক্ষটা হলো বিক্রয় হিসাব এখন বিবরণের কলামে এখন আমরা লিখব বিক্রয় হিসাব টাকা কত 5000 এই হলো একটি হিসাবের পোস্টিং অর্থাৎ নগদের হিসাবে কি আগে পোস্টিং দিলাম বিক্রয় হিসাব এখানে খেয়াল করো বিক্রয় হিসাব যদি আমরা করি তাহলে বিক্রয় হিসাব কোন দিকে বলা আছে ক্রেডিট বিক্রয় হিসাব দেওয়া আছে ক্রেডিট এখন আমরা পুষ্টি দেব ক্রেডিট দিকে 2020 জুন 4 তারিখ এখন বিবরণের কলামে আমরা কি লিখব বিপরীত পক্ষ লিখতে হবে অবশ্যই বিক্রয় হিসাব যদি আমরা করতেছি তাহলে বিক্রয় হিসাবে বিপরীত পক্ষটা হলো কি নগদ হিসাব এখন আমরা বিবরণের কলামে কি লিখব तैरी कर लो लिपिबद्धकरण खतियान भुक्तकरण अर्थात लेंदेन गुलतने भुक्त करते हैं अंतर्भुक्त करते हैं ख्याल करो विक्रय हिसाब আমরা কিভাবে এখানে খতিয়ানভুক্ত করলাম যে হিসাবটা তৈরি করব দেখতে হবে ওই হিসাবটা কি ডেবিট না ক্রেডিট দেওয়া আছে তাহলে এখানে আমরা দেখতে পারি বিক্রয় হিসাবটা ক্রেডিট দেওয়া আছে এখানে আমরা বিক্রয় হিসাবটা কোন দিকে লিখলাম ক্রেডিট দিকে লিখলাম এখন বিবরণের কলামে কি হিসাব লিখতে হবে আমরা যে হিসাবটা তৈরি করব তার বিপরীত পক্ষটা লিখতে হবে তাহলে এখানে বিপরীত পক্ষটা কি দেওয়া আছে বিপরীত পক্ষ দেওয়া আছে নগদান হিসাব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শ্রেণীবদ্ধকরণ খতিয়ানভুক্তকরণ শিখলাম এখন আমরা পার্থক্য নির্ণয়করণ অর্থাৎ ব্যালেন্সিং কিভাবে ব্যালেন্সিং নির্ণয় করে সে সম্পর্কে আমরা আলোচনা করব ২০২০ জুন ৪ নগদে পণ্য বিক্রয় ৫০০০ টাকা এখানে আমরা এখানে আরেকটা লেনদেন নেই জুন ১০ তারিখ আসবাবপত্র ক্রয় ২০০০০ টাকা এখন এই দুইটা লেনদেনকে কিভাবে আমরা ব্যালেন্স শীটে করব সেই সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আমরা এই দুইটা লেনদেনের জাবেদা করে নেই আমাদের সহজ হবে ৪ তারিখের নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ১০ তারিখে আসবাবপত্র হিসাব ডেবিট
নগদ ধন হিসাব ক্রেডিট। এখন আমরা টি সাবজেক্ট টিচারকে আমরা ঘোরা কিনে তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা কয়টি অংশ? দুইটি, একটি হলো ডেবিট আর একটি হলো ক্রেডিট। আমরা ছকের কলামে গুলি লিখে নেই, তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আগের লেনদেনে কিন্তু শ্রেণীবদ্ধকরণ ক্ষতিভুক্তকরণ কিভাবে করতে হয় সেটা আমরা জেনেছি, এখন আমরা পার্থক্য নির্ণয় করতে হয় কিভাবে সেটা আমরা আলোচনা করব। তাহলে এখানে পার্থক্য নির্ণয় করার আগে আমাদের পূর্বের ন্যায় ক্ষতিভুক্তকরণ করে নিতে হবে। যেহেতু আমরা করতে চাই এখন কি নগদের হিসাব, তাহলে চার তারিখে নগদের হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে এটা আমাদের লিখতে হবে ডেবিট দিকে 2020 জুন চার তারিখ। বিবরণের কলমে কি লিখতে হবে? বিপরীত পক্ষ। যেহেতু আমরা নগদ হিসাব তৈরি করতেছি তাহলে এটা লিখতে হবে এখন বিপরীত পক্ষ বিক্রয় হিসাব। টাকা 5000। পরের লেনদেন হলো আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় যাবে দেওয়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যেহেতু আমরা করতেছি এখন নগদ হিসাব, নগদ হিসাব এখানে দেওয়া আছে ক্রেডিট, এর বিপরীত পক্ষ হচ্ছে কি? আসবাবপত্র হিসাব। তাহলে ক্রেডিট বিপরীত পক্ষ হলো আসবাবপত্র, আসবাবপত্র হিসাব। টাকা হলো 20000। প্রিয় শিক্ষার্থীরা আবার খেয়াল করো আমরা কিভাবে ক্ষতিভুক্ত করলাম। জুন চার তারিখ বিক্রয় হিসাব ডেবিট দিকে কি কারণে আসলো? যেহেতু আমরা করতেছি নগদ হিসাব, নগদ হিসাব ডেবিট দিকে আছে, এই কারণে আমরা ডেবিট দিকে পোস্টিং দিলাম। বিবরণে বিক্রি হলো কেন? আমরা যে হিসাব তৈরি করতে হব নিয়ম অনুযায়ী তার বিপরীত পক্ষটা লিখতে হবে, এই কারণে আমরা এখানে কি লিখলাম? বিক্রয় হিসাব। অনুরূপভাবে এটা ক্রেডিট দিকে গেল কি কারণে? যেহেতু আমরা নগদ হিসাব তৈরি করতেছি, নগদ হিসাবে এখানে ক্রেডিট দেওয়া আছে, এই কারণে আমরা ক্রেডিট দিকে পোস্টিং দিয়েছি। এখন বিবরণের কলামে এখানে এটা হলো কেন? নিয়ম অনুযায়ী আমরা যে হিসাব তৈরি করবো তার বিপরীত পক্ষটা লিখতে হবে। তাহলে এখানে বিপরীত পক্ষটা কি আছে? এখানে আসবাবপত্র, এই কারণে আমরা এখানে আসবাবপত্র হিসাব লিখি। এখন আমরা ব্যালেন্স শীট বা পার্থক্য নির্ণয় করি। তার আগে এখানে খেয়াল করতে হবে আমার কোন দিকের যোগফলটা বেশি, কোন দিকের যোগফলটা বেশি? ক্রেডিট দিকের যোগফলটা বেশি। তাহলে ক্রেডিট দিকের যোগফল কত দাঁড়ায়? 20000। তাহলে 20000টাকে দুইটি সমান দাগ দিয়ে হিসাব বন্ধ করতে হবে। দুইটি সমান দাগ রেখা টেনে কে বলা হয় হিসাব বন্ধ করো। তাহলে ওই বড় যোগফলটা আমরা ডেবিট দিকেও লিখলাম 20000, দুইটি সমান দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিলাম। প্রত্যেকটি হিসেবে ডেবিট এবং ক্রেডিট সমান করতে হবে, ডেবিট এবং ক্রেডিট পক্ষ সমান করতে হবে। এখন আমার ক্রেডিট দিকে 20000 দেওয়া আছে, কিন্তু আসলে কি ডেবিট দিকে 20000 দিয়ে কি হয়? না, ডেবিট দিকে কত টাকা আছে? 5000 টাকা। ডেবিট দিকে কত আছে? 5000।
20,000 থেকে আমাকে সমাজাই করতে হলে এখানে আমার কত কম দেওয়া আছে 15,000 টাকা কম দেওয়া আছে 15,000 টাকা কম দেওয়া আছে তাহলে 15,000 5,000 কত হলো 20,000 টাকা এখন আমার দুই সাইড সমান আছে এই 15,000 টাকা হলো কি ব্যালেন্স শীট পার্থক্য এই পার্থক্যকে একই নামে দিতে হবে একটা হিসেবের নাম দিতে হবে সেটা হলো ব্যালেন্স সি ডি সি ডি এখন সি ডি এবং বি ডি খেয়াল করো সি ডি মানে হলো ক্যারিয়ার ডাউন আর বি ডি হলো ব্রড ডাউন সিডি মিনি হলো ক্যারেক ডাউন অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত হবে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে আর বিডি হলো ব্রড ডাউন অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে আর ওটার তারিখটা হবে ওই সময়ের শেষ তারিখ ওই সময় বলতে কি জুন ওই সময় বলতে কি আমাদের মাস জুন মানে জুন মাসের শেষ তারিখ জুন মাসের শেষ তারিখ এখন সিডি যত টাকা হলো সিডি যত টাকা হলো ওইটাকে কি করতে বিডিতে স্থানান্তর করতে হবে কোন দিকে আমরা স্থানান্তর করব সিডি যেদিকে হবে তার বিপরীত দিকে ব্যালেন্স বিডি কত টাকা হবে পার্থক্য যত টাকা তত টাকা 15,000 টাকা আর এটার তারিখটা হবে পরবর্তী মাসের পরবর্তী মাসের এক তারিখ পরবর্তী মাসের এক তারিখ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খতিয়ানের ভুক্তকরণ এবং ব্যালেন্সিং বাজেট নির্ণয় সম্পর্কে তোমরা ধারণা পেলে এখন এই চ্যাপ্টার সম্পর্কে পাঠ্য বইয়ের যে অনুশীলনগুলো আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা আর ঘরে অবস্থান করো নিরাপদে থাকো সুস্থ থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ